তেলিয়ামুড়া পিএস কেস নাম্বার 66 2023, যেটা আমাদের কোর্টে স্পেশাল পক্সো 12 2023 মোকদ্দমায়। মাননীয় স্পেশাল জাজ শঙ্কুরী দাস মহোদয়া, আসামি শিক্ষক ঝিমান রায়কে পক্সো 6 ধারায় 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং সেকশন 506 আইপিসি ধারায় 2 বছরের কারাদণ্ড দণ্ডিত করেন। তাছাড়া 25,000 টাকা জরিমানা ধার্য করেন, অনাদায়ে আরও 6 মাসের জেল প্রদান করেন। প্রকাশ করা আবশ্যক, উক্ত ঘটনা গত 21/8/2023 থেকে তার 10 মাস আগে থেকে শুরু হয়। বাচ্চা ছেলে আর্ট শিক্ষকের কাছে গিয়ে আর্ট শিক্ষা যখন নেয় তখন থেকে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে। তার মূল পরিণতি এসে দাঁড়ায় 21/8/2023-এ। এই বাচ্চা যে ছেলে ছাত্র, ও ব্যথায় কাতর হয়ে ওর মা বাবাকে সমস্ত ঘটনা ব্যক্ত করে। মা বাবা তখন ডাক্তার দেখায়, চিকিৎসা করা, পরবর্তী সময়ে 3/9/2023-এ এফআইআর লঞ্চ করা হয় তেলিয়ামুড়া থানায়। সেই মোতাবেক এই মোকদ্দমার ইনভেস্টিগেটিভ অফিসার নন্দন বৈদ্য চার্জশিট দাখিল করেন। চার্জশিট ডেটের 30/9/2023। তারপরে প্রসিকিউশন সাইড থেকে 10 জন সাক্ষী সাক্ষ্যবাক্য গ্রহণ করার পর, ইনক্লুডিং ডক্টর লার্নেড কোর্ট, এই সিদ্ধান্ত উপনীত হয় ঘটনা সত্যি এবং সেই মোতাবেক আজকে আর্ট শিক্ষক ধীমান রায়কে পক্সো 6 ধারায় 20 বছরের কারাদণ্ড, আইপিসি 506 ক্রিমিনাল ইনভিটেশন ধারায় 2 বছরের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল প্রদান করেন। এই মোকদ্দমা স্পেশাল পক্সোর আইনজীবী অজিত সরকার লড়াই করেন।